ভালো করে আপনার ছেলের মাথায় হাতটা বলুন। দেখুন না, আপনার ছেলের মনটা যদি একটু পাল্টাতে পারেন, আপনার ছেলেকে বোঝান এই সংসারটার মধ্যে যেন ও থাকে। আর আমি সত্যিই বলছি, আমি চাই ওর এই সংসারটা থাকুক, মন প্রাণ থেকে চাই। আপনি বলুন মা, এটা কি ছেলে খেলা? আজ একজনকে পছন্দ না, তাকে ছেড়ে অন্য একজনের কাছে চলে গেলাম, কাল আবার তাকে পছন্দ না, তাকে ছেড়ে অন্য জায়গায় চলে গেলাম, এরকম ভাবে সংসারে থাকা যায়? আপনার ছেলেকে বোঝান ভালো করে, যাকে ভালোবেসে সংসার পেতেছিল তাকে ভালোবেসেই যেন সংসারে থাকে। যাই হোক, বাড়িতে ঢুকেই আপনি আপনার মিষ্টি মিষ্টি কথাগুলো আমাকে শুনিয়ে দিয়েছেন, আশা করি ভালো লেগেছে আপনার। আমিও আপনার সব কথা শুনলাম, তা সত্ত্বেও আপনাকে আমার ছেলের বিয়েতে নিমন্ত্রণ করে গেলাম। একটাই অনুরোধ, আমার ছেলের বিয়েতে যেন কোনো গণ্ডগোল না হয়। যদি কোনো গণ্ডগোল হয়, তাহলে আপনি যেমন আপনার 10 হাত দিয়ে আপনার ছেলেকে রক্ষা করতে চলে এসেছেন, আমি কিন্তু 100 হাত দিয়ে আমার ছেলেকে রক্ষা করব। যদি কোনো ঝামেলা ডিঙ্কার বিয়েতে হয়, আমার থেকে ভয়ঙ্কর কিন্তু আর কেউ হবে না, কথাটা মনে রাখবেন। বাবা, আমি উপরে যাচ্ছি, আপনি কি যাবেন? যাব না তো কি করবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মহিলার মুখ দেখব? এতদিন ভাইয়ের বাড়িতে থেকে এলো, নিজেকে এতটুকু সংশোধন করতে পারলো না? তুমি আর ভালো মানুষের মেয়ে বলে এখন একে নিমন্ত্রণ করছো? চলো চলো, ওপরে চলো, ওপরে চলো। বৌমা 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 করে করে একেবারে হেদিয়ে যাচ্ছে। দেখবো দেখবো ওই বৌমা তোমার কোন সঙ্গে বাতি দেয়। হ্যাঁ, বৌমাই তো আমার স্বর্গের বাতি দেবে, আর কারো উপর আমি ভরসা করি না, এমনকি আমার ছেলের উপরও নয়। বাতি যদি দেয় বৌমাই দেবে, এটা তুমি বোঝো না? তোমার মাথায় কি আছে? এতখানে নিরেট গবেট মাথা মোটা তুমি কি? চলো চলো। জুন বাদে যে কোনো টপিক নিয়ে তুমি আমার সঙ্গে কথা বলতে পারো, তবে সেটা এখন নয়, আমার অফিস আছে, দেরি হয়ে গেছে, আমি বেরোচ্ছি। আমি আসার পরে যা বলার বলবে। মাসি, কেঁদো না মা, একটু ধৈর্য ধরো, আমি তো এসে গেছি, দেখো না এই সংসারের হাল আমি ঘুরিয়ে দিতে পারি নাকি। বাহ, তুমি তাহলে এই কনসাইনমেন্টটা প্রোকিউর করতে পেরেছো, ভেরি গুড। কদিন ঠিক মতন আসতে পারেনি তো, ফোনে ফোনে যোগাযোগ রেখেছি, তবে ওরা প্রোডাকশন করতে শুরু করে দিয়েছিল, অনেকটাই হয়ে গেছে, আর যেরম যেরম হয়েছে আমাকে পাঠিয়েও দিয়েছে, আর একটু বাকি আছে। আপনি বলুন না কত দিনের মধ্যে লাগবে, মানে আমাকে একটা সময়সীমা দিন। শ্রীময়, সময় দেওয়ার আমি কিন্তু কেউ নই, আমি জাস্ট অর্ডারটা পেয়েছি, তোমাকে দিয়েছি, এবার তুমি তোমার সময় মতো ডেলিভারি করে দেবে। শুধু একটা কথা মাথায় রাখবে, যে পরের অর্ডারটা পাবে কিনা সেটা কিন্তু এই ডেলিভারিটার উপর নির্ভর করছে। হ্যাঁ, সেটা ভালো করেই বুঝতে পারছি রোহিতদা, আমি আজকে থেকে উঠে পড়ে লেগেছি একদম, ম্যানেজার বাবুকেও বলেছি সবাইকে খুব তাড়া দিতে, টিঙ্কার বিয়েটা একবার হয়ে যাক, দেখবেন আমি পুরো দমে লেগে পড়ব। না, সেটা কোনো ব্যাপার নয়, তবে এই যে বললে না টিঙ্কার বিয়েটা হয়ে যাক তারপর তুমি পুরো দমে লাগবে, দেখো শ্রীময়ী, তুমি এমন একটা পরিবেশে আছো না যেখানে কখনো না কখনো কারো না কারো পাশে তোমাকে দাঁড়াতে হবে। এখন যেমন অনিন্দর ক্রাইসিস চলছে, এই ক্রাইসিসটাও নিজের তৈরি করা,
এই ব্যাপারে আমি কি করতে পারি বলুন তো? এটা কিন্তু তোমার মুখে খুব অমানবিক শোনালো, আর বাস্তব জীবনে এটা তুমি করতেও পারবে না। কিন্তু আমার কিচ্ছু করার নেই, আমি কি করতে পারি আপনি বলুন। দেখো, অনিন্দ্য তো বললেন যে উনি আর জুনের সাথে কন্টিনিউ করতে চান না। না করলেই ভালো, কারণ কন্টিনিউ করলে শুধু যে অনিন্দ্যর ক্ষতি হবে তা নয়, তার সাথে সাথে পরিবারের অনেকেরই ক্ষতি হবে। জুন কিন্তু কাউকে ছাড়বে না। আমার কি মনে হয় জানেন তো, জুন তো একটা বড় চাকরি করতো, অনেক টাকা রোজগার করতো এতদিন। আজ ওর চাকরি নেই, এক পয়সাও রোজগার নেই, সেই জন্যে বোধহয় এতটা ডেসপারেট হয়ে উঠেছে। আর অন্য একটা বোধহয় মানসিক সমস্যাও তৈরি হয়েছে। অবভিয়াসলি এই ধরনের মহিলারা মানসিক সমস্যা নিয়ে বেড়ে ওঠে, নাহলে ভেবে দেখো না, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই কাজগুলো করতে পারে যেটা উনি করেছেন? আমার আমার একটা কথা মনে হচ্ছে, জানো কি, অন্যভাবে নিও না, ধরো আমি জুনের জন্য একটা চাকরি জোগাড় করে দিই। মানে দেখো, আমি তো এখানে অনেক জায়গায় ফান্ডিং করি, স্কুলস বলো, এনজিওস বলো, তো আমি বললে চাকরি হয়ে যাবে। কারণ ওর এখন যা অবস্থা, মানে মিডিয়াতে যেভাবে ওর কার্যকলাপ ফ্ল্যাশড হয়েছে, সেটা দেখে আমার মনে হয় না কেউ ওকে আর চাকরি দেবে। আপনি এই বাড়ির জন্যে হার কত করবেন রোহিতা? এই জীবনে কারোর জন্য কিছু করে অন্তত শান্তিটা পাই, শান্তি পাওয়ার অধিকার তো আমার আছে। জুনকে আপনি চাকরি দিতে চাইছেন কারণ ও যাতে বাড়ির বাইরে বেরোয়, ওর হাতে দুটো টাকা পয়সা আসে, তাতে হয়তো নিজের জীবনের সিকিউরিটিটা আবার ফিরে পাবে, আর তাহলে হয়তো আমার সাথে অশান্তিটা কম করবে, তাই না? নাহলে আবার কি, ওনার প্রতি তো আমার কোনো কনসার্ন নেই যে ওনাকে আলাদা করে আমি চাকরি দিতে যাব। মাঝে মাঝে আমার মনে হয় ঈশ্বর আমার জন্য এত কিছু রেখেছিলেন, আমি দুহাত ভরে নিলাম, কিন্তু বিনিময়ে কিছুই দিতে পারলাম না। এক মিনিট, তুমি এক্স্যাক্টলি কি দেওয়ার কথা বলছো শ্রীময়? আমি কি তোমার কাছ থেকে কোনোদিন কিছু চেয়েছি? আর তুমি দিলেও যে আমি নেব, এটা তুমি ভাবলে কি করে? এতটা ইনসাল্ট বোধহয় আমি ডিজার্ভ করি না শ্রীময়, প্লিজ এই কথাগুলো আমাকে বলো না। দেখো, তোমার সাথে কিন্তু আমার কোনো বিনিময় প্রথা নেই, দেওয়া নেওয়ার সম্পর্ক নেই। না না, কথাটা বোধহয় আমি ঠিক বুঝিয়ে বলতে পারলাম না। আপনার মতন একজন ঈশ্বর আমার সামনে আছে, অথচ আপনাকে আমি সম্পূর্ণ সমর্পণ করতে পারলাম না। সম্পূর্ণ সমর্পণ বলতে তুমি কি বোঝাতে চাইছো? তুমি কি বা এনি চান্স বিয়ে থা করে সংসার করার কথা বলছো? তাহলে বোধহয় আজকের এই তোমার সাথে নিঃস্বার্থ সম্পর্কটা থাকতো না। তোমার কথা ভেবে আমি যতটা সুখ পাই, আনন্দ পাই, সেটা বোধহয় থাকতো না। তুমি যতটা আমাকে সম্মান করো, সেটাও থাকতো না। দৈনন্দিন জীবনে সব কিছু ধুয়ে মুছে এরা গড়পড়তা দাম্পত্য হতো, সব কিছু হারিয়ে যেত। তাই ওসব কথা বলে কোনো লাভ নেই। আপনি ঠিক বুঝতে পারবেন না যে আমার মধ্যে কি হয়। কি হয় তোমার মধ্যে? আমার অনুভূতিটা আমার মধ্যে থাক না। না, তুমি যখন বললে তখন ওপেন আপ করো না, আমার তো জানা দরকার, বিশেষ করে সেই অনুভূতি যদি আমাকে নিয়ে হয় তো। আমার মনের মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করে। কিসের দ্বন্দ্ব? আমার মনে হয় যে আমার একটা খুব সুখের, একটা খুব সুন্দর জীবন হতে পারতো আপনার সাথে, কিন্তু আমার জীবনের সবকিছুই তো এখন হারিয়ে গেছে। জীবনের সব থেকে সুন্দর সময় 25টা বছর, গোল্ডেন টাইম যাকে বলে, সেটাই তো চলে গেছে। জীবনে কি পেয়েছি বলুন তো? শুধুমাত্র অপমান, বঞ্চনা, অসম্মান, এছাড়া তো এই 25 বছরে আর কিছু পাইনি।
এই যে তুমি পারছি না বলছো, আজ তোমাকে শ্রীময়ী আমি একটা ওপেন অফার দিচ্ছি, একবারই দেব। ডু ইউ ওয়ান্ট টু লিভ উইথ মি? তুমি আমার সাথে থাকতে চাও?